এটা এভাবে ভালো হবে, ওটা এভাবে ভালো হবে, সব সময় সে মানুষ আমাকে বুঝে আসতেছে। প্রায় চার বছর পর ওর হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, এটা অনেক কষ্টের একটা আনন্দ। তো আমি তো সবসময় আব্বু বলে আসতেছি যে 1 লাখ হইলে এটা এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, সবসময় 1 লাখ হলে কি দিবা। তো এবার তুমি কি দিবা বলো? যারা বেশি সবচেয়ে বেশি কমেন্ট করছে তারা দুজনই পাবে ইনশাল্লাহ। Assalamu alaikum guys, what is up? It is your boy Mirabel is here and welcome to my vlog 81. গাইজ, আজকে আমি অনেক এক্সাইটেড, অনেক বেশি মানে বলার বাইরে, বিকজ অফ আমার চ্যানেলে, মানে আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হইছে। মানে এটা খুব আমার ছোটবেলার থেকে শখ, এতদিন পরে একটা ড্রিম আমার পূরণ হয়েছে। 1 লাখের জন্য আমার দিন রাত ঘুমায় নাই। তারপর হচ্ছে মানে খুব টেনশন থাকলাম যে কবে 1 লাখ হবে, কবে একটা বাসায় সিলভার আসবে। আমার ছোটবেলা থেকে ড্রিম যে আমার 1 লাখ হবে, একটা সিলভার আসবে, দ্যাটস ইট, এটাই শেষ না, আরো অনেক দূর পর্যন্ত যেতে হবে। 1 লাখের পরে 2 লাখ, 2 লাখের পরে 1 মিলিয়ন, সো আরো অনেক দূর যেতে হবে গাইজ। তোমাদের সাপোর্ট থাকলে, তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো ইনশাল্লাহ। গাইজ, আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে এই 1 লাখ সাবস্ক্রাইবার আমি জীবনও পূরণ করতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ, একদম বুকের ভেতর থেকে সবাইকে লাভ ইউ গাইজ। এর পাশাপাশি থ্যাংক ইউ বলতে চাই আমার ফ্যামিলিকে, আমার ফ্যামিলি প্রচন্ড সাপোর্ট করছে, মানে আমার আব্বু আম্মু আমার দুই বোন প্রচন্ড সাপোর্ট করছে, প্রচন্ড বলার বাইরে। আর স্পেশালি থ্যাংকস টু আব্বু। তো আব্বুকে জীবনে হয়তো বলা হয় না আব্বুকে কতটুকু ভালোবাসি, বিকজ অফ সে একটা মানুষ যে আমার একদম ছোটবেলার থেকেই সব চাওয়া পাওয়া সব কিছু আমার পূরণ করে আসতেছে। দামি ফোন বলো, দামি ক্যামেরা বলো, দামি পিসি বলো, যত যাই হোক আমি যখন যেটা চাইছি আব্বু কষ্ট করে হলেও এনে দিছে, কোনো কিছুর অভাব অনুভব করতে দেয়নি। তো আমি হয়তো বা একটা ব্লগে বলছিলাম, আমার কক্সবাজারের ব্লগে, তোমরা জানতে পারছো আমি সবসময় কথা বলি না। তো গাইজ, হয়তো বা বলা হয় নাই জীবনে কখনো আব্বুকে আই লাভ ইউ বা আব্বুকে ভালোবাসি, এরকম কিছু বলা হয় নাই। বাট সত্যি কথা, আমি আব্বুর অনেক বেশি ভালোবাসি আমার মন থেকে, একদম মনের ভিতর থেকে অনেক বেশি, সেটা বলার বাইরে। আর সবসময় একটা কথা আমার সবসময় ব্লগে বলি, পুরো ওয়ার্ল্ড একদিকে আমার আব্বু, পুরো একদিকে থ্যাংক ইউ সো মাচ আব্বু, এন্ড জীবনে বলা হয় নাই, এন্ড আই লাভ ইউ আব্বু, সত্যি কথা যেটা। বাবা তুমি আমার যত খুশি কারণ, এন্ড আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এরকম একটা আব্বু দিছে। আমি আমার আব্বুকে অনেক অনেক বেশি ভালোবাসি, এন্ড স্পেশালি আরেকজন মানুষকে আমি অনেক বেশি, মানে তাকে থ্যাংক ইউ দিয়ে শেষ হবে না, তাকে কখনো কিছু বলে শেষ হবে না, বিকজ অফ মানে এই মানুষটা একদম আমার ছোটবেলার থেকেই সাপোর্ট করতে 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 আজকে এই জায়গায় নিয়ে আসছে। সবসময় সে মানুষটা আমাকে বুঝেছে যে আরবি এটা এভাবে না, আরবি ওটা ওভাবে, এটা এভাবে করো না, ওটা ওভাবে করো, এটা এভাবে ভালো হবে, ওটা এভাবে ভালো হবে, সব সময় সে মানুষটা আমাকে বুঝে আসতেছে। আর সে মানুষটার নাম তোমরা তো জেনেই গেছো কে, আমার সবচেয়ে কাছের ভাই, আমার প্রাণপ্রিয় ভাই, আমার জানে জিগার ভাই আফ্রিদি ভাইয়া। মানে সেই মানুষটা আমাকে একদম ছোটবেলার থেকে গাইড করতে 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 আজকে এই জায়গায় নিয়ে আসছে, আজকে মিরাবিল নামটাকে এত বড় করছে সে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত এত ভালোবাসা, এন্ড আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আফ্রিদি ভাইয়ের মতো একটা ভাই পেয়েছি। এন্ড আপনারা সবসময় দোয়া করবেন জানি আমি শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত জানি ব্রোর পাশে সবসময় থাকতে পারি। আর কিছু মানুষকে আমি সবসময় ধন্যবাদ জানাইতে চাই, এক হচ্ছে পিয়াল ভাইয়া, আরেক হচ্ছে ইউটিউবে কাজ করতেছে প্রায় 4 বছর পর ওর হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, এটা অনেক কষ্টের একটা আনন্দ। অনেক কষ্ট করে যখন আমরা কোনো কিছু পাই তখন যে একটা আনন্দ কাজ করে সেটা ওর মধ্যে কাজ করছে। আমি সেটা খুব এক্সাইটেড ভাই, আজকে ব্লগ করবো, ব্লগ করবো, আমার তো 1 লাখ হয়ে গেছে। চারটা কথা, তুমি কি এখন গিভ অ্যাওয়ে করতেছো? অবশ্যই ভাই, এই ব্লগে হচ্ছে না, নেক্সট ব্লগ ইনশাআল্লাহ, বিকজ অফ ভাইয়া অনেক কমেন্ট, মানে পিয়াল ভাই অনেক কমেন্ট, তুমি বুঝতে পারতেছো ভাই, মানে 1,42,000 কমেন্ট আসছে। ও হিউজ, ইটস হিউজ। হ্যাঁ, সো সবকিছু ভাই মনে করো একসাথে নিয়ে কে বেশি কমেন্ট করছে না করছে সবার নাম নিয়ে আমি যেটা বলছি যে একটা লটারির মাধ্যমে হবে, একটা লটারি আব্বু পিক করবে আর একটা আম্মু। সো বেস্ট অফ লাক গাইজ, জানি না কার কপালে আছে ফোন। আরেকটা কথা গাইজ, যারা পাবা না তারা মন খারাপ একদমই করবে না, বিকজ অফ এই গিভওয়ে শেষ না, আরো অনেক গিভওয়ে আছে সামনে। সেই জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এন্ড আমার সব ব্লগগুলোকে দেখতে হবে, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, দ্যাটস ইট। সো গাইজ, এখন আমি কি করব, ফিল আমি কি করব বলো, এখন কি করবা তুমি জানো? সো গাইজ, এখন আমরা নিচে যাচ্ছি। সো গাইজ চলেন নিচে যাই, নিচে যেয়ে দেখি কি হয়, লেটস গো গাইজ। এসে পড়ছি, এসে পড়ছি বাসায়। তো এখানে দেখতে পাচ্ছি আব্বু, আব্বু যিনি কাজ করছে, আব্বু কি কাজ করবে? হ্যাঁ কি কর আব্বু, কিছু না বলো। তো এই তো 1 লাখ হয়ে গেল, 1 লাখ ভালো, তো কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তোমার 1 লাখ হয়েছে, তুমি অনেক কষ্ট করছো, কষ্ট বিনিময়ে 1 লাখ পেয়েছো,
এটার জন্য যারা যারা তোমাকে সাপোর্ট করেছে যারা যারা তোমাকে দিয়ে তাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ তুমি আরো ভালো কিছু করো তুমি আরো মিলিয়নের মতো যাও 1 মিলিয়নে যাও সেই দোয়া করি আপনাদেরকে বলি আপনারা ওকে সাপোর্ট করেন ও অনেক কষ্ট করতেছে এই ইউটিউবটা নিয়ে চ্যানেলটা নিয়ে তো আপনাদের কাছে এটাই চাইবো ওকে দোয়া করুন ওকে ভালোবাসবেন ওর পাশে আপনারা থাকবেন এটাই আমার আশা তো আমি তো সবসময় আব্বু আব্বু বলে আসছি যে 1 লাখ হইলে এটা এটা লাগবে এটা লাগবে এটা লাগবে সবসময় 1 লাখ হইলে কি দিবা তো এবার তুমি কি দিবা বলো তো তুমি তো যখন যেটা চেসেস দিছি আচ্ছা হ্যাঁ এবার মানা করছি কোনো দিন মানা করিনি এখন কি চাও বলো তোমাকে দিব এখন এবার তো আর কিছু চাই না এবার জাস্ট চাও তোমার দোয়াটা জানি থাকে আর আমরা জানি খুব সুন অবশ্যই তোমার আমার দোয়া 1 মিলিয়ন যেতে পারি আমার তো সবসময় তোমার কাছে আছে সবসময় তোমার জন্য দোয়া করি ইনশাআল্লাহ তোমার সবসময় তোমার জন্য আমার দোয়া আছে দোয়া থাকবে তুমি ভালো কিছু করো আরও দোয়া করো বেশি করে দোয়া করি সবসময় দোয়া করি আপনারা ওর জন্য দোয়া করবেন এবং ওর পাশে থাকবেন আব্বু আব্বু আমার মতো খুব বেশি এক্সাইটেড ঠিক আছে মানে আব্বু কিন্তু প্রতিদিন আমার চ্যানেল রাতে দেখে আমি বলতেছিল যখন 95,000 সাবস্ক্রাইবার ছিল আমার মানে আব্বু যখনই দেখতেছে যে আস্তে আস্তে বাড়তেছে আমাকে এসে যে বলতেছে যে আরবি 96 আরবি 97 আরবি 98 2000 আছে আব্বু খুব বেশি এক্সাইটেড তো এখন আমরা আম্মুর কাছে যাবো দেখি আম্মু আম্মু কতটুকু এক্সাইটেড তা আম্মু কি বলে গাইস তা আমার পাশে হচ্ছে আমার আম্মু তা আম্মু কি বলতে চাই যে 1 লাখ তো হয়ে গেল এখন 1,05,000 প্লাস কি বলতে চাও আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ তোমরা 1 লাখ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া করি তুমি আর এগিয়ে এগিয়ে যাও আর ভালো হোক তোমার আপনি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আপনারা আমার ছেলে পাশে থাকবেন এই যে এটা কে তো জানো তো তুমি তো জানো কি হয়েছে 1 লাখ আপনারা সবাই আমার ভাইকে সাপোর্ট করবেন জন্য আরো দূরে এগিয়ে যেতে পারে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য এবার তুমি বলো কি বলো ব্রাদার কি বলছো গাইস এখন আমি ছোট বোনের কাছে যাব যদিও আমার মুখ থেকে কিছু শুনতে চাই না বাট তাও কত দিন আগে কি খবর বলো ওই যে 1 লাখ হইছে আমি যে সেম টু হার ও যা বলছে আমি তো সবাইকে আর এই যে গান গাইতে পারো আমি বড় হই না আমি গান গাইতে পারি লাইক ব্রাদার ব্রাদার তুমি গান গাও গাইস খুব ছোট ছোট একটা সেলিব্রেশন খুব ছোট একটা কেক এদিকে শুনতে দেখতে পাচ্ছো এখানে রাখা কি কংগ্রাচুলেশন ফর 100k তো এখন কাটবো নাকি না একটা উইশ করবো ব্লো করো 1 মিলিয়নের উইশ করো তো একটা উইশ যেন হচ্ছে খুব তাড়াতাড়ি জানি 1 মিলিয়ন হয়ে দাঁড়াও ঠিক আছে